আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার ছোট্ট একটি রেসিপি নিয়ে আসছি, লাউ চিংড়ি। যে ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিচ্ছি সেগুলো হচ্ছে লাউ, আলু, চিংড়ি মাছ, হলুদ মরিচ সব কিছু গুঁড়ো, আদা রসুন বাটার পেস্ট, লবণ, পেঁয়াজ বাটা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পরিমাণ মতো তেল। চলুন আমরা এখন রান্নার দিকে চলে যাই। তেল দিয়ে দিলাম আমরা, অল্প একটু লবণ তেল দিয়ে দিচ্ছি, নাহলে পেঁয়াজ দিব, এখন পেঁয়াজ ছিটবে, পেঁয়াজ বাটা দিব তো তাই। পেঁয়াজ ব্ল্যান্ড করা পেঁয়াজ হলে একটু কষাতে হয়, নাহলে পেঁয়াজের গন্ধ হয়ে গন্ধ থেকে যায়, তাই কষানো শেষ, ভালো করে কষালাম। এখন আমরা হলুদ মরিচ, আদা রসুন সব পেস্টগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো, এটা কাশ্মীরি লাল মরিচ, নর্মাল মরিচ না, ছোটো মরিচ, একটু ধনে গুঁড়ো দিচ্ছি, জিরা গুঁড়া অল্প একটু দিচ্ছি, বাকিটা আমরা সার্ভ করার সময় উপরে আদা রসুন পেস্ট। ভালো মতো কষানো শেষ। আর আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমি যে কোনো রান্নাতে সিদ্ধ পানি ইউজ করি, এটা হচ্ছে আমার মার একটা টিপস। এখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষাবো, তারপরে লাউ আর আলুটা দিয়ে দিব। মাছগুলো কষানো শেষ, চিংড়ি, এখন লাউ আর আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি। লাউ চিংড়ি কষাতে কষাতে আমি একটা সবেদা খাবো, কিন্তু সবেদাটা হচ্ছে আমার আমাদের গাছে সবেদা, একটাই সবেদা পেকেছে, ছোট্ট একটা সবেদা, তো একটা সবেদা আমি খাচ্ছি লাউ চিংড়ি কষাতে কষাতে। আমাদের লাউ থেকে এক্সট্রা পানি আমার অ্যাড করতে হবে না মনে হচ্ছে, কারণ লাউ থেকে নিজস্ব পানি অনেক উঠছে, এই যে তো অল্প একটু পানি দিয়ে পরে আমরা ঢেকে দেবো, এখন আপাতত ঢেকে রাখছি। চলেন আমার বারান্দার ছোট্ট একটা ট্যুর দিই। আমার কিছু গাছ, পছন্দের কিছু গাছ, আর আচ্ছা একদিন ছাদে নিয়ে যাবো আপনাদেরকে আমার গাছগুলো দেখাচ্ছি ছাদে। যে শব্দ পান সেটা হচ্ছে বিল্ডিংটা হচ্ছে, কাজ চলছে সেটা শব্দ, অনেক জোরে জোরে শব্দ হয়, পাখি ডাকছে। এখন আমরা একটু পানি দিয়ে, অল্প পানি, বেশি পানি না, কারণ লাউ থেকে অনেক পানি উঠছে, লাউ সিদ্ধ হয়ে গেছে প্রায়, পানি দিয়ে এখন আমরা একটু ঢেকে রাখবো। এখন পানি দেওয়া শেষ, ঢেকে দিব। আমরা কাঁচামরিচ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, কাঁচামরিচ দিকে অ্যাড করে দিচ্ছি, তারপরে একটু হোক আরও। লাউ রান্না মোটামুটি শেষ, এখন আমরা নামিয়ে নিব। আজকের মতো আমাদের রান্না এখানেই শেষ, লাউ চিংড়ি, আলু দিয়ে লাউ চিংড়ি, শুধু লাউ চিংড়ি না। রান্নাটা করে দেখবেন, রেসিপিটা ভালো লাগবে, একদম সিম্পল রেসিপি, কোনো কষ্ট নেই, সহজ করে বলবেন, জানাবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ছোটো ছোটো রেসিপি হোক, ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিব ব্লগে। আর আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ। আকাশটা একটু মেঘলা মেঘলা, ওয়েদারটা খুব সুন্দর, আমার জন্য দোয়া করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, খোদা হাফেজ।